সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে যেসব কারখানার কাজ আছে সেসব কারখানা কয়েকটি ধাপে সেগুলা চালু হচ্ছে। প্রথম ধাপে ঢাকার মধ্যে কয়েকটি কারখানা আজ রোববার 26 এপ্রিল থেকে চালু হচ্ছে, যেগুলা ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়ে এসব কারখানা চালানো যাবে। পরে সীমিত পরিসরে অঞ্চল ভিত্তিক পোশাক কারখানা চালু করার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। তবে আপাতত ঢাকার বাইরে চলে যাওয়া শ্রমিকদের না আনতে সংগঠনের সদস্যদের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ঢাকার বাইরে গ্রামে চলে যাওয়া শ্রমিকদের ছাঁটাই না করে এপ্রিল মাসের বেতন পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। শনিবার 25 এপ্রিল বিজিএমইএ এর ওয়েবসাইটে সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য সামগ্রিক বিবেচনায় বিজিএমইএ আপনাকে জোনভিত্তিক সীমিত পরিসরে কারখানা খোলার পরামর্শ দেবে সরাসরি। এর আগে শ্রমিকদের ঢাকায় না আনার জন্য সদস্যগণকে পরামর্শ দেওয়া হল। বার্তায় বিজিএমইএ সদস্যদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলা হয়েছে, যেসব কর্মীদের নিয়ে কারখানা চালু করুন যারা কারখানার নিকটবর্তী স্থানে বসবাস করেন। বার্তায় আরও বলা হয়েছে, মানবিক কারণে শ্রমিকদের ছাঁটাই না করার জন্য সদস্যদের অনুরোধ করা হয়েছে। অনুপস্থিত শ্রমিককে এপ্রিল মাসে বেতন পৌঁছে দেওয়া হবে। এতে বলা হয়, পরামর্শ অনুযায়ী কারখানা খোলার তারিখ ও প্রোটোকল দৃঢ়তার সঙ্গে প্রতিপালন করার অনুরোধ করছি। সদস্যদের উদ্দেশ্যে বিজিএমই এর নির্বাহী কমিটির পক্ষ থেকে ওই বার্তায় বলা হয়, যে কোনো পরিস্থিতিতে শ্রমিকরাও কারো সমর্থন ছাড়াই ঢাকায় চলে এলে সংগঠন থেকে সদস্যদের সহযোগিতা দেওয়া সম্ভব হবে না।